লকডাউনের তৃতীয় দিনেও নগর নিয়ামতপুর উপজেলা প্রশাসন কঠোর তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনকে মাঠে সার্বিক সহযোগিতা করছে পুলিশ প্রশাসন, পাশাপাশি সার্বক্ষণিক টহলে রয়েছেন সেনাবাহিনী, বিজিপি ও র‍্যাব। উপজেলায় আরো একজনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমিত হয়ে 14 জন এবং উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। শনিবার নিয়ামতপুর উপজেলার সদর রামনগর মোড় এবং রামকুড়া বাজার এবং চান্দইল বাজার, বালাতৈর বাজার এবং আঘর বাজার, খড়িবাড়ি বাজার, ধানসা বাজার, বরেন্দ্র বাজার উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহল দেন। উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান অভিযানকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফার সরকার লকডাউন অমান্য করে যারা দোকান খোলা রেখেছেন ও মাস্ক পরেন নাই তাদেরকেও জরিমানা করেন। কঠোর লকডাউনের তৃতীয় দিনে মাথায় নগর নিয়ামতপুরে করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেছেন, সবাই লকডাউন মেনে চললে এই হার আরো দ্রুত কমে যাবে। মাস্ক ছাড়া বসে আছে, খুব গরম লাগছে, এই জন্য মাস্ক ছাড়া বসে আছে। মাস্ক দিয়ে সর্বক্ষণ থাকা যাচ্ছে না, মাস্ক আমার হাতে আছে, আমি মাস্ক নিয়ে আছি কিন্তু মুখে ব্যবহার করতে পারছি না। এভাবে ব্যবহার না করলে রোগ বালায় ছড়া যাচ্ছে, এই জন্য আমাদেরকে মাস্ক প্রতিরোধ করার, রোগ বালাইকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করতে হবে। কিন্তু আসলে আমাদের দরকার কিন্তু পাচ্ছি না, আমরা মানে গরমের জন্য ব্যবহার করতে পারছি না, গরম লাগছে হচ্ছে। জনসমাগমের ভিতরে যে বসে থাকা মানুষ এখান দিয়ে যাতায়াত করতেছে, মাস্ক পরিধান করতে হবে কথা তো বারবার আসছে, হ্যাঁ ঠিক আছে, এই জন্য মাস্ক ব্যবহার না করার পিছনে কারণ কি বললাম তো, যে খুব গরম লাগতেছে, অতিষ্ঠিত হচ্ছে, এই জন্য মাস্ক ব্যবহার করছি না। মাস্ক ব্যবহার করাটাতে ন্যায় না অন্যায়? ন্যায় আমরা করছি তো, কিন্তু তারপরও যখন গরম লাগছে তখন খুলে রাখছি।